শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম রাজীব বড়ুয়া, বাবার নাম মৃত আশুতোষ বড়ুয়া, মার নাম মণিপ্রভা বড়ুয়া। গ্রাম নাইখাইন, ডাকঘর নাইখাইন, উপজেলা পটিয়া, চট্টগ্রাম। সময় 1971। আমাদের বাড়িতে একটা রেডিও ছিল। প্রতিদিন রেডিও পাকিস্তান এবং বিবিসির বাংলা সংবাদের মাধ্যমে দেশের উত্থাল অবস্থা সম্পর্কে আজ পাওয়া যেত। 7ই মার্চের বঙ্গবন্ধু ভাষণের পর থেকেই বোঝা যাচ্ছিল দেশে ভয়াবহ সব কিছু একটা হতে যাচ্ছে। 25শে মার্চের কালরাত্রে ঢাকার নৃশংস গণহত্যার মধ্য দিয়ে স্বাধীনতার যুদ্ধের সূচনা হলো। আমাদের আশপাশের গ্রামের যারা ঢাকায় ছিলেন তারা দলে দলে অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে গ্রামে ফিরে এলেন। তাদের মুখ থেকে ঢাকার বিভীষিকা সম্বন্ধে গ্রামের লোকজন ধারণা করতে লাগলো। ইতিমধ্যে যুদ্ধে সারা দেশে ছড়িয়ে পড়ল। সকল শ্রেণী পেশার মানুষ সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তুলল। পাকিস্তান সেনাবাহিনী কারুগার ব্রিজ অতিক্রম করতে গেলে মুক্তিযোদ্ধারা কঠিন বাধা সৃষ্টি করে। তখন তারা বিমান বাহিনীর সাহায্যে পটিয়াতে বোমা ফেলতে শুরু করে। আমার বাবা তখন পটিয়াতে নিজ দোকানে অবস্থান করছিলেন। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আমরা সবাই বাড়ির পিছনের খালে অবস্থান নিলাম। কিছুক্ষণ পর পরেই বোমা বিস্ফোরণ এবং মেশিন গানের ভয়াবহ আওয়াজ ভেসে আসছিল। বাবা তার দোকানের কর্মচারীদের নিয়ে দোকানের পিছনের পুকুরে ছিলেন। বিমান হামলা বন্ধ হওয়ার পর বাবা কোনোক্রমে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে এলেন। সবাই মিলিত হওয়ার পর আমরা স্বস্তির নিঃশ্বাস নিলাম। দুপুর 2:30 পুনরায় বিমান হামলা শুরু হলো। আধ ঘন্টার মতো আবারও ত্রাস সৃষ্টি হলো। সন্ধ্যার দিকে বাবা, বিস্মৃত ভগ্নিপতি স্বপ্নার বাবা, জেঠাতো ভাই অনিল দা এবং মিলন দা সকলেই পটিয়া সদরের দিকে ক্ষয়ক্ষতি দেখার জন্য রওনা দিল। আমিও তাদের সাথে যাওয়ার বায়না ধরলাম। অনেক গুজিও নাছরবন্দ আমাকে নিবৃত করা গেল না। শেষমেশ আমাকে সাথে নিতে বাধ্য হলেন। পটিয়া পৌঁছে প্রথমে দোকানের পরিস্থিতি দেখতে গেলাম এবং দোকানে ভালোভাবে বন্ধ করা হলো। এরপর থানার মোড়ে গেলাম, যেখানে সবু রোডের মুখে সূর্য মহাজনের ফ্রান্স কেবিনের প্রথম বোমার আঘাত দেখতে পেলাম। দোকান পুড়ে ছাই বিরাট গর্ত, বহু ছিন্ন ভিন্ন লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর কিছুটা এগেলাম থানার মোড়ে, থানার সামনে একটা মসজিদ রয়েছে। এই মসজিদের অর্ধেক অংশ এবং কিছু দোকানপাট বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর আরও কিছুটা এগিয়ে গেলাম, পটিয়া স্কুলে মাঠের উত্তর প্রান্তে ফুটবলের গোল পোস্টের পাশেই বোমার সৃষ্ট আরেকটা বড় গর্ত দেখতে পেলাম। ওইখানেই লোকমুখে জানতে পারলাম আরেকটা বোমা পড়েছে পটিয়া পিটিআই ইনস্টিটিউটের মাঠে। তখন অন্ধকার হয়ে এসছে, বিদায় আর অগ্রসর হলাম না, বাড়ি ফিরে এলাম। আমাদের গ্রামের উত্তরে গোরিয়াল এলাকায় কিছু হিন্দু পল্লীতে পাক সেনারা আগুন ধরিয়ে দিয়েছিল।
তখন অধিকাংশ হিন্দু নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ সবাই আমাদের বাড়ির সামনের দিঘির পারে এসে অবস্থান নেয়। তারা সবাই অভুক্ত ছিল, তারা খেয়ে কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে এদিকে এসছে। আমরা বরুয়া পাড়ার সবাই মিলে তাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ালাম। পটিয়া ইন্দ্রপুর যেদিন মুক্তিযোদ্ধারা পাক সেনাদের চলাচল রোধে বোমা মেরে উড়িয়ে দিল, পরদিন পাক বাহিনী ইন্দ্রপুর এসে এলোপাথাড়ি গুলি চালায়। আমরা প্রাণ ভয়ে মা এবং জেঠিমাকে বাড়িতে রেখে বাকিরা পার্শ্ববর্তী উন্নয়নপাড়া গ্রামে পিসির বাড়িতে আশ্রয় গ্রহণ করলাম। পিসুমশাই বললেন এখানে নিরাপদ নয়, কারণ এখানেও রাস্তার নিকটবর্তী। তাই আমরা বাধ্য হয়ে আরও পশ্চিমে কতরা গ্রামে এসে এক জ্যাঠাতো বোনের শ্বশুর বাড়িতে আশ্রয় নিলাম। আমার সেই বোন দরিদ্র বিধবা, কলা সিদ্ধ করে হত্যা করে আমাদেরকে দুপুরের খাবার খেতে দিলেন। সন্ধ্যায় জ্যাঠাতো ভাই মিলনদা ভগ্নিপতির স্বপ্নার বাবা বাড়ির দিকে রওনা দিল, আমিও তাদের সঙ্গী হলাম। সন্ধ্যায় বাড়িতে পৌঁছে দেখি মা একাকী বাড়িতে বসে আছেন। পরদিন পরিস্থিতি নিরাপদ মনে হয় বাকিরা বাড়িতে ফিরে এলেন। যুদ্ধের সময় চট্টগ্রাম রেজদিম বাজারের লক্ষ্মীনারায়ণ টি হাউসের স্বত্বাধিকারী যশোদা শিকদার সপরিবারে আমাদের বাড়িতে আশ্রয় নেয়। শিকদারবাবুর 3 কন্যা বিবাহযোগ্য কন্যা ছিলেন। পরিস্থিতি আরও খারাপের দিকে তখন শিকদারবাবুর কন্যাদের বোরকা পরিয়ে রিক্সায় করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো। শিকদারবাবু আত্মগোপনে যাওয়ার আগে তার পরিবারের নারীদের প্রায় 1.5 কেজি ওজনের স্বর্ণালঙ্কার আমার বাবার জিম্মায় রেখে যান। আমার বাবা গভীর রাতে আমাদের পুরাতন বাড়ির পরিত্যক্ত কক্ষে গর্ত করে তা লুকিয়ে রাখেন। কোনো কারণে মৃত্যু হলে এর হদিশ জানার জন্য একমাত্র আমাকে সাক্ষী রাখা হয়, অন্য কাকপক্ষীও এর খবর জানত না। দেশ স্বাধীন হওয়ার পর আমরা খবর পাঠালে শিকদারবাবু এসে তার জিনিস নিয়ে যায়। 71-এর নভেম্বরের শেষে ডিসেম্বরের প্রারম্ভে পাক সেনাদের অবস্থান নাজুক হয়ে আসছিল। মুক্তিযোদ্ধারা গোপন সূত্রে খবর পায় 2 ট্রাক অস্ত্রবোঝাই গাড়ি কক্সবাজার থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। পটিয়ায় গোরালার টেক অতিক্রম করার সময় ওই ট্রাকে হঠাৎ 2 পাশ ধান ক্ষেতের আগে থেকে এম্বুশ থাকা মুক্তিযোদ্ধারা অতর্কিতে আক্রমণ করেন। কয়েকজন মুক্তিযোদ্ধা আহত এবং বেশ কয়েকজন পাক আর্মি নিহত হওয়ার পর বাকি পাক আর্মিদের আটক করা হয়। অস্ত্রের ট্রাক মুক্তিবাহিনীর হস্তগত হয়। এলাকার লোকজন উক্ত অস্ত্র ধলঘাট মুক্তিযোদ্ধা ক্যাম্পে পৌঁছে দেয়। আটককৃত মিলিটারিদের ধলঘাট মুক্তিযোদ্ধা ক্যাম্পে নিয়ে ওখান থেকে চানখালি খালের কিনারা নিয়ে ফায়ারিং স্কোয়ারে হত্যা করা হয়। লাশ ভাসতে ভাসতে আমাদের বাড়ির পাশে খালে এসে আটকে যায় এবং প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে থাকে। আমরা জ্যাঠাতো ভাইরা নাকে মুখে গামছা বেঁধে খালের পাশেই ওই লাশ পুঁতে রাখে। মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে আমাদের পটিয়াতে বন্যা হয়। আমার জ্যাঠাতো ভাই মিলনদা আরও 2 জনকে নিয়ে তার নূতন হওয়া শ্বশুরবাড়ি শাকপুরা যেতে বের হচ্ছিল। বন্যার কারণে আমার বাবার ডিঙ্গি নৌকায় রাস্তা পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত হয়। আমরা ছোটরা তাদের উঠিয়ে দিতে বর্তমান জঙ্গলখাইন ইউনিয়ন বোর্ডের সম্মুখে নৌকায় যাই। এমন সময় পূর্ণসজ্জিত আর্মির গাড়ি রাস্তা দিয়ে আসতে থাকে। আমাদের বড় ভাইয়েরা লাভ দিয়ে পাশের কবরস্থানের সংলগ্ন বটগাছের আড়ালে লুকিয়ে যায় আর আমরা ছোটরা যেতে পারছিলাম না। গাড়ির সকল আর্মি অস্ত্র তাক করা। সে সময় পাখিরা অকারণে পাখির মতন অনেককে হত্যা করেছে। আমরা মৃত্যুর আকাঙ্ক্ষায় উপরওয়ালাকে ডাকছিলাম। হঠাৎ মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। হঠাৎ বৃষ্টিতে আর্মিরা অস্ত্র রেখে তাদের গাড়ির ত্রিপল ঠিক করতে লেগে যায়। ত্রিপল ঠিক করতে করতে গাড়ি আমাদের অতিক্রম করে চলে যায়। আমরা সে যাত্রায় রক্ষা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে
দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।